তোমরা কী মনে করেছো যে চুমকি এখানে খান্ত হয়ে যাবে এখানে ই করে যাবে কালকে একত্রিশ মিনিটের যে ভিডিওতে বসে যে বলল এখানে শেষ করে যাবে শেষ হয়ে যাবে ওর ভিডিও বা মুগে চটকানো শেষ হয়ে যাবে না বন্ধুরা ও ওর এখনও সঞ্চিত খাবার রেখে দিয়েছে সঞ্চিত রেখে দিয়েছে কালকে তোমাদের একত্রিশ মিনিটের ভিডিও নিয়ে বলেছিলাম না আজকে বলবো এগারো মিনিটের ফেরার ভিডিওটা নিয়ে ফেরার ভিডিওটা নিয়ে আজকে বলবো কারণ ওইখানে সঞ্চিত খাবার রয়েছে ওর ও এত তাড়াতাড়ি ছেড়ে দেবে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে তো চলো আজকে তোমাদের ওই এগারো মিনিটের ভিডিওটাই কি নাটক করলো কী বললো আর কেন কেন এত খেপেছে মানে বাড়িতে এসেই বরকে নিয়ে ওই একত্রিশ না তেত্রিশ মিনিটের ভিডিওটা করতে হয়েছে কেন আবার বসতে হয়েছে কেন আবার কল্লোলকে চটকাতে হয়েছে কার রাগে কিসের রাগে কেন হয়েছে এটা কোন ভয়ে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে দেখো পুরোটা দেখবে দেখে তারপরে কমেন্ট করবে চলো ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো প্রথম দিকে আমার কন্ট্রোভার্সি লাইনের প্রথম থেকে এরা আমার কন্টেন্ট ছিল মানে এদের ভুল ত্রুটিগুলো মৌ আর কল্লোল আর এই চুমকিকে চুমকির ভেড়াকে আমি দেখি এবং দেখি এবং এদের একদম পা থেকে মাথা পর্যন্ত আমাদের মুখস্থ মানে আমার মুখস্থ কি করতে পারে কি করতে পারে না কখন কোনটা বলতে পারে কী ডেসপারেটলি কাজ করতে পারে এই চুমকি আমার আমার এগুলো অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা এবং কোথায় ছিল কি বিহেভিয়ার করেছে শাশুড়িকে নিয়ে গিয়ে কেন এখন কেন এটা করছে সেটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে কালকের ভিডিওতে এইবার ভুলি কালকে যে এগারো মিনিটের ভিডিওটা দিয়েছিল ফেরার ভিডিওটা ফেরার ভিডিওতে দেখলাম আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছে তো চুমকি প্রথমেই বলি এই যে শাশুড়ি ভাসুর যা তোকে ভালোবাসে না এটা নয় ভালোবাসে না তোর বাবা মাও তোকে ভালোবাসে না তো নয় তোর চাকরির জন্য বা বাচ্চা স্কুলের জন্য যেতে পারেনি যেতে পারিনি তাহলে তোর বাবা তোর বাবাও একটা ইয়াং মেয়েকে এইভাবে একা ছেড়ে দিলো কি করে বর্ণয় তার চাকরির জন্য মেয়ের স্কুলের জন্য বলেছিস তাহলে বলবি যে তাহলে তোকে একা তোর বাবা কি করে ছেড়ে দিলো কালকের ভিডিওটা থেকে বলছি কি করে একা একা বাবা তোকে লেডিস কম্পার্টমেন্টে উইদাউট রিজার্ভেশনে ছুঁয়ে ই করে দিল ও তোরা তো আবার জেনারেল এরকম করেই আসিস এই ট্রেনেই তোরা লোকাল ট্রেনে এইভাবেই বোধ হয় যাতায়াত করিস কী করে তোর বাবা ছেড়ে দিল এটা করা যায় সেটা যদি সঙ্গে কেউ থাকে যেমন শাশুড়িকে নিয়ে গেছিলি এরকম লোকাল টিকিট কেটে দেখেছিলাম দেখেছিলাম তখনও বলেছিলাম কিন্তু এখন তো একা ফেরার সময় তৎকালের টিকিট কাটলি না কিন্তু তুই কিন্তু স্টে করে গেছিস তোর শনিবারে ফেরার কথা শনিবারে তুই ট্রেন এই টিকিট একটা ট্রেনটা পাসনি পাসনি তাই তোকে শনিবারের রাতের ট্রেন বোধ হয় তোকে ধরতে হয়েছে হ্যাঁ রাতের ট্রেন বা রবিবার সকালের ট্রেন তোকে ধরতে হয়েছে নাকি একটা ট্রেন ধরতে হয়েছে যাই হোক তো তোর বাবা কী করলো রে তোর বাবাও তোকে একা ছেড়ে দিলো ভালোবাসা বুঝিস যতই কাজ থাক মেয়ে একা একা রাগ করে চলে এসছে একটা হিট অফ দ্য মুমেন্টে মেয়ে চলে এসছে বন্ধুরা আমি ভুল হলে তোমরা বলো মেয়ে চলে এসছে হিট অফ দ্য মুমেন্টে তারপরে মেয়েকে একা একা ছেড়ে দিল বাবা ছেড়ে দিল না এখান থেকেই বোঝা যায় ভালোবাসা না এখান থেকেই বোঝা যায় যে বাবা এক ট্রেনে গিয়ে পরের দিন বাবা চলে আসতে পারতো বাবা একদম ইয়াং আমরা দেখেছি লেডিস কম্পার্টমেন্টে বসিয়ে দিল তারপর আমরা কি দেখলাম সারা বসে একটু আপডেট দিল কেন হয়েছে কী বৃত্তান্ত এইবার বুঝতে পেরেছি এবার তো আমি যখন বুঝতে পেরেছি তোমাদের বোঝাই ও টাকাটা তুলে ফেরত দিতে যাচ্ছিল কিন্তু যখন শুনেছে কিছু একটা ও বাড়ি চলে গেছে তারপরে ও এই যে গেছে টাকাটা দিতে ও প্রথমে গেছে পিসি শাশুড়িদের মানে ওই মুরুব্বিনা কি বলল তাদের ওখানে তাদের ওখানে গিয়ে সে কি করলো ও বলল যে আমি আমাকে তোমরা তোমাদের সাক্ষী দিতে হবে যে তোমরা সেদিনকে টাকাটা আমাকে নিয়ে যেতে বলেছ তার যে মত ছিল তোমাদের সাক্ষী দিতে হবে তারা দেবে না কেন দেবে এটা দেয় কেউ কথার পৃষ্ঠে কথা আমরা বলতেই পারি তোর শাশুড়ির টাকা তুই নিয়ে যেতেই পারিস বা তোর কাছে রাখতেই পারিস বলতেই পারি কিন্তু যখন দেখবে যে দুটো পরিবারের মধ্যে দুটো ফ্যামিলির দুই ভাইয়ের মধ্যে এই রকম সম্পর্ক আর সেখানে মো ওখানে বাস করে উনি ওখানে বাস করেন সেখানে এরকম মধ্য মধ্যস্থতা করতে পারে না না এটা বলতে পারে না যে আমি প্রমাণ দেবো কি যে কিসের জন্য সে প্রমাণ দেবে আর তারপরে চুমকি যখন এরকম জানে সবাই যে শাশুড়ির কোনো দায় কর্তব্য বা কিছু করে না শুধু সোয়াপ শুধু সোয়াপ আর যেটা করেছে সেটা তাদের কাছেও পরিষ্কার এবং এর আগেও তার কল রিভিল করা হয়েছে এবং তাতে অবজেকশান করেছে সেখানে যখনই ক্যামেরা বার করেছে বলেছে ক্যামেরা ভেঙে দেবো মানে যত তার একটা সেখানে একটা যতদার কনভার মানে কথা কাটাকাটি হয়েছে এবং বলা হয়েছে লাস্টে আইনের ভয় দেখিয়েছে যে তুই যদি তুমি যদি আমাদের ভিডিও করো সোশ্যাল মিডিয়াতে দাও আইনের ভয় দেখিয়েছি জন্য চুমকি ভিডিওটা করতে পারিনি করতে পারিনি কিন্তু আমার সন্দেহ ছিল যে ভয়েসগুলো ও রেকর্ডারটা চালু করে দিয়েছে এবং সেটাই আজকে বললো হয়তো ভিডিও ও করেছে কালকেও তোমাদের বলে গেছি সেই ভিডিও ক্লিপিংগুলো ও ওয়াইটি স্টুডিওতে সেভ করে রেখেছে সেভ করে রেখেছে যখন তখন ছাড়বে আর ওগুলো ছাড়বেই ও যা মেয়ে ও কারুর সম্মানের দিকে থাকাবে না তাতে যদি তাদের সঙ্গে সম্পর্ক না থাকে তার কিচ্ছু এসে যায় না তোমরা দেখতে পাবে আজকে হলেও পেতে পারো বা দুদিন বাদেও তোমরা সেই ভয়েসগুলো সেই ঝগড়ার অংশগুলো যে নাকি শাশুড়িকে টাকা ফেরত দিতে গিয়ে একদম অন ক্যামেরায় ভেতরে ঢুকে যায় এবং একদম পরিবারের একদম ভেতরের অন্তর্নিহিত জিনিস সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় সে ওই ঝগড়াটা যে দেবে না এটা বলাই বাহুল্য সেই ঝগড়াটাও ও দেবে প্রত্যেকে বলছে যে তুমি তো ভালো কথা বলতে পারো শাশুড়িও তো ভালো কথা বলতে পারো এবং বোঝে এবং ওইভাবেই বলে বা তোমরাও বলো ভিডিও করো তা তুমি হঠাৎ ওইরকম ওটা বোধ হয় রাজবংশী ভাষায় ছিল তুমি হঠাৎ ওই ভাষায় কথা বলতে গেলে কেন আর বলতেই গেলে যখন তখন তুমি ভিডিওতে তো এই ভাষায় কথা বলো না তুমি এই ভাষায় মানে কি বোঝাতে চাইলো ভিডিও করছে অথচ ওদের ভাষায় যেখানে ও ব্লগিং করে নিজের মানে একদম নর্মাল যে ভাষা সেই ভাষায় প্রত্যেকের প্রশ্ন ছিল এটা প্রশ্ন ছিল প্রত্যেকের এইটা তো যাই হোক তাহলে তোমরা কালকেই শুনে নিয়েছো যে ও যে ওর সঙ্গে যে ওর নন না পিসি শাশুড়ির যে ঝগড়াঝাটি হয়েছে সবটা রেকর্ড করেছে আর এটা করবে আমিও তোমাদের কালকেও বলেছি আজকেও বললাম এবং সেটাও রিভিল করবে রিভিল করবে যতই বলুক দেখো এর আগে বলেছে না ময়ের থামবেল মৌকে দিয়ে কি আমি উঠেছি মৌকে ও একা একাই নাকি আমরা সবাই যখন বলেছে যে ময়ের জন্য তুমি আজকে এই জায়গায় মুখ তোমাকে প্রোমোট করেছে মোয়ের যায়ের জন্য এই জায়গায় মাথা দিয়ে ঠেলেছে মাথা দিয়ে ঠেলেছে তোমরা জানো তো কিন্তু দেখো দেখো বলেছিল মৌকে কোনো দিন ওর নাম নেবো না কোনো দিন ওকে ওর ছবি লাগাবো না চিপকাবো না ওকে আমার কোনো প্রয়োজন নেই আমার নিজের যোগ্যতায় বলেছিল তো কিন্তু দেখো ওর ফটো চিপকেই বাষট্টি হাজার সাবস মানে ভিউজ গেন করে নিয়েছে তাহলে ওর যদি একটু মান সম্মান থাকতো একটু মান সম্মান যদি নিজের একটু ওয়েব থাকত তাহলে ময়ের ছবি কিছুতেই থাম নেলে লাগাতো না ওর যদি কোনো আত্মসম্মান বোধ থাকতো কিসের জন্য লাগিয়েছে ও শাশুড়ির ছবি লাগাক শাশুড়িকে টাকা দিতে গেছে ও ময়ের ছবি ইসে লাগিয়েছে কেন ও জানে ময়ের ছবি দিলে পরে ওর ভিউজ বাড়বে নাহলে যাকে আমি ঘৃণা করি যাকে আমি দেখতে পারি না যার সঙ্গে আমার সম্পর্ক নেই সে তো তার বাড়িতে যায়নি মৌ তো চুমকির বাড়িতে যায়নি চুমকি গেছে ময়ের বাড়িতে তাহলে ময়ের ছবি লাগাবে কেন এই জায়গায় ও হলে স্ট্রাইক লাগিয়ে দিত স্ট্রাইক দিয়ে দিত যে তার উইদাউট পারমিশনে তার ছবিটা থামনেলে লাগিয়েছে লাগিয়ে দিত তাহলে ময়ের ছবি লাগাবে কেন ও জানে আমি যতই যা করি না কেন মৌ ছাড়া আমার গতি নেই মৌয়ে নাম উচ্চারণ না করলে আমার গতি নেই আমার ভিউজ নেই এটা ভিউজের খেলা তাই জন্য নির্লজ্জের মতো ওর ছবিটা থামনেলে লাগিয়েছে লাগিয়ে সা বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার ভিউজ কামিয়েছে একমাত্র ময়ের ছবিটা দিয়েছে জন্য একমাত্র তাই ওর যদি লজ্জা থাকতো আত্মসম্মান বোধ থাকতো ওদের দুজনকেই বলছি কারণ বাড়িতে যাওয়ার পরে তো ভিডিওগুলো আসতে ওদের যদি দুজনের আত্মসম্মান বোধ থাকতো ময়ের ছবিটা লাগাতো না ময়ের ছবিটা লাগিয়েছে কেন ময়ের বাড়িতে গেছে শাশুড়িকে টাকা দিতে সেখানে ময়ের ভূমিকা কী কেন লাগিয়েছে ময়ের ছবিটা ভিউজ কামানোর জন্য এইটা হচ্ছে ওর আত্মসম্মান ওদের দুজনের এইটা হচ্ছে আত্মসম্মান বোঝা যায় প্রত্যেকটা মুহূর্তে মৌদের চটকাতে জাঙ্গে প্রসঙ্গ সরে যাচ্ছি তারপরে ও ট্রেনে এই কথাগুলো বললো যে আইনি ব্যবস্থাও নেবে বলেছে যাই হোক আমার কাছে আছে এবং ওয়াইটি স্টুডিওতে সুন্দর করে সেভ করা আছে আমি যথাসময় দিয়ে দেব তো তোমরা পেয়ে যাবে এখানেই ও খান্ত হবে না এখানেই শেষ নয় ও এটা কন্টিনিউ করে যাবে কারণ ও জানে মৌদের এখন কলকাতায় জার্নি আর সেই সুযোগে ওকে ভিউজ কামাতে হবে মৌকে আর শাশুড়িকে কোচলে তারপরে কি দেখলাম যে বর্ধমানে নামতে বাধ্য হলো কেন না লেডিস কম্পার্টমেন্টে উঠেছে সেখানে অনেক পুরুষ মানুষ উঠেছে এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল লেডিস কম্পার্টমেন্টে ও টয়লেটে যাবে দেখছে দেখছে সব কারণ এরকম জেনারেল কম্পার্টমেন্টে লেডিসেও বোধায় যাদের উপায় নেই হয়তো হঠাৎ করে উঠে পড়ে রাত্রিতে বোঝে না কোন স্টেশন কোন কম্পার্টমেন্টে এটা লেডিস কম্পার্টমেন্ট অনেক পুরুষ আবার ইচ্ছাকৃত অনেক পুরুষ মানুষ ওঠে ওঠে আমি যাবো কেন আমি একটা ইয়াং বউ চুমকি কথা বলছি আমি এইরকম উইদাউট রিজার্ভেশনে যাবো কেন জেনারেল একটা কম্পা লেডিস কম্পার্টমেন্টেই হোক এরকমভাবে যাব কেন তো যাই হোক গিয়ে দেখেছে মনে হয় বাথরুমেও পরিস্থিতি খারাপ ছিল নোংরা ছিল কারণ এই সব ট্রেনে জেনারেল মানে এর মানে কি বলবো জেনারেল কামরা লেডিস কামরা এরকমভাবে মানে উইদাউট রিজার্ভেশন কামরাতে এরকম বাথরুম পায়খানার অবস্থা খুব খারাপ থাকে খুব খারাপ থাকে নন এসিতেই যাওয়া অবস্থা থাকে তো এ তো যাই হোক তো দেখেছে বোধ হয় সুবিধার করেনি তার মধ্যে প্রচুর পুরুষ মানুষ ছিল তা যাওয়ার সময় তো গেছিল জেনারেল কম্পার্টমেন্টে সেখানে টয়লেটে গেল কি করে যাই হোক এখানে কোনো বিপত্তি হয়েছে ও বর্ধমানে নেমে গেছে কতটা ড্রেস পারেট হলে বর্ধমানে একা একা নেমে গেছে দেখেছি তা সেই জন্যই বললাম যে তোর বাবা তোকে দিয়ে যেতে পারলো না রাগ করে নয় বরের সাথে রাগ করে তেজ দেখিয়ে চলে এসছিস আমি যাবই যদি তাই হতো তাহলে শনিবার আগেও বলেছি শনিবার রাতে একটা তৎকালের টিকিট কেটে বেরিয়ে করতিস তো যাই হোক তো বর্ধমানে নেমে গেল নেমে ওখান থেকে ট্রেন ধরবে ওখান থেকে ট্রেন ধরবে কি বর্ধমান লোকাল বা যাই হোক ও নেমে গিয়ে ও তার মধ্যে একটা কথা তার মধ্যে ওর কি হয়েছে বর্তমানে ওর শারীরিক কি কন্ডিশান একটা ইয়াং মেয়ে অন ক্যামেরায় মানে সোশ্যাল মিডিয়াতে তার শারীরিক কি প্রবলেম সেই শারীরিক কি হয়েছে আমি এত বয়স হয়েছে বলতে আমি লজ্জা পাই লজ্জা পাই এটা একদম মেয়েদের একটা একান্ত গোপনীয় জিনিস সেখানে তার কি হয়েছে সেটা কি পরিমাণ কেন তার এই পরিমাণ সেটার ব্যাখ্যা দিল সেটার ব্যাখ্যা দিল যদিও সেটা ভয়েসও বাড়ে তবুও তাকে ওইগুলো বলতে হলো যে ওর শারীরিক কন্ডিশানটা কী এই হচ্ছে এদের শিক্ষা এই হচ্ছে এদের কালচার মানে ওই জায়গাতে ওইটা বলতেই হবে তার শারীরিক যখন এত প্রবলেম এত দিন যখন গেছে এই যে দুমাস দুমাসের ঘটনা টাকা নিয়ে গিয়া গিয়ে এক মাস চুপ করে থাকার পরে মৌ বলার পরে তারপরে এই কাহিনী দেবো নাটক করলো খানিক মা বাবা গেল বান্ধবী গেল এইসব করতে করতে আরও এক মাস মানে টোটাল দু মাসের ঘটনা এই মাসের মধ্যে এই শারীরিক কন্ডিশনের মধ্যেই তাকে দৌড়াতে হলো কেন কেন বিশেষ কারণ ছাড়া বলতে হবে বিশেষ কারণ ছাড়া উইদাউট রিজার্ভেশনও যাই ওরা নর্ম লোকাল ট্রেনে যায় হ্যাঁ হঠাৎ করে শারীরিক এরকম কন্ডিশনে শুক্রবার দিন বেরিয়ে চলে যেতে হলো একটা দিন মানে শনিবার রাতে বেরোলেই হতো রবিবার ছুটির দিন মেয়েরও ছুটি বাবারও ছুটি গেলে হতো না তাকে এত বাবা বাবার মেয়ে বাড়িতেই থাকতো যেত সুস্থভাবে যেত এই পরিস্থিতি শারীরিক কন্ডিশনটা স্টেবেল হলে তারপরে যেতে পারতো তাহলে কি এমন হলো যে চলে গেল নাকি পুরোটাই তেজ জেদ যাবো তো যাবই দেবো তো দেবই দেবো না তো দেবই না কানের কিনবো তো কিনবই এরা সংসার করতে পারে এরা স্বামীর সাথে যারা এরকম অত্যাচার করে তো বোঝাই যায় স্বামীর সাথে অত্যাচার করে আর কালকে তোমরা ভেড়াকে দেখেছো ম্যাওমাও করতে মেয়ামাও করতে ওর কোনো উপায় নেই উপায় নেই যারা দেখেছো মলে যাবো তো যাবোই বাজার করতে যাবো তো যাবই এটা কিনবো তো কিনবোই ওর ভিডিও দেখলেই বোঝা যায় এই সব মেয়েরা শাশুড়িকে নিয়ে সংসার করে করতে পারে শাশুড়ি যা ভাসুরকে নিয়ে সংসার করতে পারে এইসব মেয়েরা তোমাদের মনে হয় এইসব মেয়েরা সংসারই মেয়ে বা সংসারে সবাইকে নিয়ে সংসার করতে পারে মনে হয় সেই জন্যই বললাম যে একটা মেয়ে তার শারীরিক একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলছে মানে বোঝাতে সে কতটা অসুস্থ ছিল তবুও তাকে যেতে হয়েছে তাহলে তখনই তো বলতে হয় যে ইটা প্রেশারটা প্রেশারটা কার খেয়েছিস কিসের প্রেশারে যেতে হয়েছে কিসের জন্য তো যাই হোক এখানেই শেষ না তারপরে শিয়ালদায় আসো শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে বরকে দেখে একদম ভেঙে পড়লো এটা হয় যে জার্নিটা দেখলাম সেটা হয়তো আমাদের পাঁচ মিনিট দশ মিনিট দেখিয়েছে দশ মিনিট আর সাত আট মিনিট দেখিয়েছে কিন্তু জার্নিটা খুব টাফ বললে হবে না কোচবিহার থেকে বর্ধমান নামা বর্ধমান থেকে শিয়ালদা ট্রেন ধরে তার সঙ্গে সঙ্গে একটা বড় ব্যাগ আছে যেমন হাজবেন্ড তেমন বাবা মা তেমন বাবা মা হাজবেন্ডের সঙ্গে রাগারাগি করে এসছে বোঝাই যাচ্ছে বাবা মা আরে আমার বাবা মা যে বাবা না তুই একা যেতে পারবি না আমি তোকে পৌঁছে দিয়ে আসবো দরকার হলে পৌঁছে দিয়ে পরে ট্রেন ধরে চলে আসবো বা একটা বেলা থেকে আমি আবার চলে আসব এই রকম একটা মেয়েকে অত বড়ো একটা ব্যাগ দিয়ে বললো আমার কাছে একটা বড় ব্যাগ আছে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছে যা কারণ এর জেদের কাছে কেউ ই হবে না তো নত না তো এর জেদ তো জেদি তো যাই হোক তারপরেও তোমরা দেখেছো যে বাজারের মধ্যে একজনকে দাঁড় করিয়ে মানে একটা দোকানে দাঁড় করিয়ে সেখানে স্বীকারোক্তি দিচ্ছে মানে ও শান্তি পাচ্ছে না ওর হ্যাঁতে হ্যাঁ বলছে না কেউ না না তুমি ঠিক করেছো টাকাটা নিয়ে গিয়ে তুমিই রেখে দাও টাকাটা বা তুমি ফেরত দিয়েছো বা 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 খুব ভালো কাজ করছে অ্যাপ্রিসিয়েট করছে না সবাই বলছে তুমি যেটা করেছো নিন্দনীয় করেছো অন্যায় করেছো এরকম হয়তো কারুর থেকে শ্বশুরবাড়ি পাড়ার কারুর থেকে সাপোর্ট পায়নি যেটা ওর কথায় বোঝা গেল কার এবং ফোনাফোনিতেও হয়তো ফোনেও হয়তো ভালো রকম ঝাড়াই পোছাই হয়েছে যেটা যেটা করেছি সেটা ঠিক করিসনি এই মানুষটা টাকা পয়সা নিয়ে গিয়ে ঠিক করিসনি মৌকল্ল তো কোনো মুখ খোলেনি একটাই কথা বলে দিয়েছে যে টাকাটাও নিয়ে গেছে ছোট বউমা নিয়ে গেছে তাতেই এই অবস্থা তো যাই হোক তারপরে শিয়ালদা প্ল্যাটফর্ম বোধহয় শিয়ালদা প্ল্যাটফর্ম না কোনগর প্ল্যাটফর্ম এটা বুঝলাম না আমি বরকে দেখে শুয়ে পড়ল স্বাভাবিক এতটা পরিশ্রান্ত এতটা পরিশ্রম করে রা মানে যুদ্ধ জয় করে এসছে বউ শুয়ে পড়ল শুয়ে পড়ার পরেও কিন্তু ক্লিপিংটা আসলো আমাদের কাছে কারণ শুয়ে পড়ে বলেছে যে আমার ক্লিপিংটা নাও নাহলে তোমরা বলো তো বন্ধুরা এতক্ষণ ভিডিও করছিল চুমকি ভিডিও করছিল এ পর্যন্ত লাস্ট পর্যন্ত চুমকি ভিডিও করছিল তারপরেই ও শুয়ে পড়ার ভিডিওটা আমাদের কাছে আসলো তাহলে ভিডিওটা কে করেছে ভেড়া করেছে দেখাতে হবে যে বউ এ সেরকম অসুস্থ বউকে একা ছেড়ে দিয়েছে বউকে একা ছেড়ে দিয়েছে যা তেজ করেছিস যা তারপরে বউয়ের ওই ক্লিপিংটা দেখিয়ে আমাদের কাছে বললো অনেকেই বলছে সিম্প্যাথি গেন করার জন্য এই নাটক নাটক তো আমার যেটা বক্তব্য তো যাই হোক তারপরে তোমরা দেখেছ আবার রণচন্ডী মুখ মূর্তি ধারণ করেছে ধারণ করেছে এবার এই ভিডিওটা দেওয়ার পরেই দু ঘন্টার মধ্যে আবার একত্রিশে মিনিটের একটা ভিডিও কালকে নেমেছে দুজন টোনা টুনি বসে গেছে কারণ গিয়ে বলেছে তো পুরো গ্রামের কাহিনী বলেছে মানে শ্বশুরবাড়ির পিসি টিসির কথা ভেড়ার কানে ভালো করে ঢেলেছে তারপরে মৌদের ঘরে যা হয়েছে সবটা সবটা তো আর ক্যামেরায় ধরা যায়নি হয়তো কুড়ি পঁচিশ মিনিট ছিল সেই পুরো নাটক মানে পুরো যে কাহিনিটা করেছে সেই কাহিনিটা বরকে বলেছে বরকে বলেছে দেখেছে যে মোয়ের কোনো রিয়াক্ট নেই কল্ল কোনো রিয়াক্ট করেনি কোনো রিয়াক্ট ভেবেছিল অন ক্যামেরায় যাবে কল্লোল মো তাড়িয়ে দেবে সেইটা ক্যাপচার করে ভিউজ কামাবে বা কিছু একটা ওখানে একটা হবে সিনক্রিয়েট সেইটাকে ক্যাপচার করার জন্য ও ক্যামেরাটা অন করেছিল অন করে গেছিলো তারপরেও ও দিল ভিডিও মৌ কোনো ভিডিও দিল না মৌ একটা পাঁচ মিনিটের আপডেট দিলো সবটা মিলে ওর পুরো মানে পুরো প্ল্যানে জল ঢেলে দিল মৌ আর কল্ল না করলে ওদের সাথে ঝগড়া যে ওরা ও গেছে তার জন্য ও আর ওর মা গেছে জন্য মৌ করল সেই ঝগড়া ভেবেছিল সেই ঝগড়া করবে আর ক্যাপচার করবে ওটাকে ওরে ওটাকে একটু একটু করে খাওয়াবে দেখো 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 কেমন তো সেটাও হলো না সেটাও করতে পারলো না টাকাটাও তাকে দিয়ে আসতে হলো মায়ের শাশুড়ির হাতে টাকাটা গুনে গুনে দিয়ে আসতে হলো তারপরেও মৌ কোনো ভিডিও দিল না এই ভিডিওটাই তুলে একটু ওর বক্তব্য রাখলো না করলো না মো পাঁচ মিনিটের একটা ভিডিও দিল একবারও বললো না চুমকিকে নিয়ে অ্যাপ্রিশিয়েট করলো না যে নিয়ে গেছিল না ও দিয়ে গেছে হ্যানা তেনা এসছিল কোনো কথা বলল না খুব একদম পুরো পুরো জলে জল ঢেলে দিলো ওর পুরো ওই পুরো প্ল্যানটাকে ও যে প্ল্যান করে ওদের বাড়িতে ঢুকেছিল ঢুকেছিল তো প্ল্যান করেই একটা সিনক্রিয়েট করবে জন্য ঢুকেছিল যে মৌ দুটো কথা বার করলেই ও সেই রকম চিৎকার করে একটা সিনক্রিয়েট করে দেবে আর সেটা ক্যাপচার করবে এই পুরো পরিকল্পনাটাকে জল ঢেলে দিয়েছে তারপরেও কালকের ভিডিও দেখেছে মৌ মৌকল্লের ভিডিও নেমেছে তারপরে তো ওদের একত্রিশ মিনিটের ভিডিও নেমেছে যে মৌ মৌকল্ল গিয়ে শাশুড়ির টাকাটা তার নামে ব্যাঙ্কে রেখে এসেছে ব্যাস পুরো মানে মৌ আর কল্লোলের ইসে ও যে চক্রান্তটা করেছিল যে প্ল্যান প্রোগ্রামটা করেছিল সেটাতে পুরো জল ঢেলে দিয়েছে মৌ কল্লোল তার রাখবে নাও এদিকে বরের সঙ্গে ঝগড়া অশান্তি করে বোধহয় গেছে তারপরে গিয়ে যে প্ল্যান করে গেছে যদিও ওর প্ল্যান অনেকটাই সাকসেস বাষট্টিকে একটায় কুড়িকে একটায় ও গেন করে নিয়েছে ওর ভিউজ কামানোর দরকার কামিয়েছিল কিন্তু তার সাথে ও একটুখানি ইও কামাতে চেয়েছিল একটু মানে ওকে সব বাহবা বাহবা করবে আর মৌকে বেশ সবাই মানে মৌ একটু উত্তেজিত হবে ঝগড়া করবে সেই ক্যাপচারটা করবে ভেবেছিল যে ওকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে সেই ময়ের ঝগড়ার রূপটা তুলে দেবে সেইটা তো পারেনি সেইটা তো হয়নি সেইটা তো হয়নি বা শাশুড়ি ওর সাথে ওকে দেখে ভয়ে ওর সাথে গুটিয়ে চলে আসবে যেটা আগের বার করেছিল ভয়ের চোটে শাশুড়ি ওর সাথে চলে এসেছিলো ও ওর বরের সাথে হয়তো শাশুড়ি ওকে দেখে কারণ ওকে ভয় পায় শাশুড়ি হয়তো চলে আসবে অনেকগুলো ছক করে উগেছিল কারণ মৌরা কলকাতায় যাবে তার আগে শাশুড়িকে নিয়ে আসতে হবে ভয় দেখিয়েছে ওইদিকে নিজেই বলছে তুমি ভয় পাচ্ছ কেন তুমি ঘামছ কেন নিজেই প্রমাণ করেছে যে শাশুড়ি ওকে দেখে রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁপছে থতমত খেয়ে গেছে কোনো প্রোগ্রাম সাকসেস হয়নি শুধু ভিউজ কামিয়েছে শুধু ভিউজ কামিয়েছে যে তার মধ্যে পিসি শাশুড়িরা এরকম আইনি ভয় দেখিয়েছে বলেছে মোবাইল ভেঙে দেবো ওর মাথাটা গরম হয়ে গেছে তারপরে যখন টাকাটা সেফ জায়গায় চলে গেছে জায়গা মতো চলে গেছে ও যে গেমটা খেলতে চেয়েছিল গেমটা খেলতে পারলো না গেমটা করতে পারেনি যে ও লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে জন্য টাকাটা ওই নেবে ও ঋণ শোধ করেছে জন্য টাকাটা ওই নেবে সেটাও করতে পারেনি সে যে কোনো কারণেই যার কাছ থেকেই হোক চাপ খেয়ে করতে পারেনি তাই এই যে একত্রিশ মিনিটের কালকের ভিডিও এরপরে তোমরা দেখবে যে ওই যে পিসি শাশুড়ির সঙ্গে সে ঝগড়া সেই ঝগড়াও তোমাদের কাছে আসবে সেই ঝগড়াও ও বিক্রি করবে হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তোমরা দেখতে থাকো দেখতে থাকো তা হ্যাঁ চুমকে মৌকে এত ঘৃণা করিস তোর বর ঘৃণা করে দেখতে পারিস না সহ্য করতে পারিস না একদম সহ্য করতে পারিস না তাহলে ওর ইটা ওর মুখটা বিক্রি করতে হলো কেন মৌকে লাগাতো মৌদের মধ্যে ছিল না টাকা ফেরত দিতে গেছিস মোয়ের ঘরে তা মৌকে বিক্রি করতে হলো কেন মোয়ের ভেসটাকে বিক্রি করতে হলো কেন দেখেছিস মৌ ছাড়া তোর গতি নেই এটা একদম বাস্তব সহ্য সত্যি কথা আর এটাকে মেনে নে যে মৌ ছাড়া ইউটিউবে তোর গতি নেই তোর বরে যত টাকা পয়সাই হোক না কেন মৌ ছাড়া তোর গতি নেই ইউটিউবে দেখেছিস মৌকে না চটকালে তোর দু হাজার তিন হাজার দেখেছি তোর ভিডিওগুলো এক হাজার ভিউজ উঠবে তিন হাজার ভিউজ দেখবে বন্ধুরা আমি যদি মিথ্যা কথা বলে থাকি ওর ভিউজ দেখবে যখন ও সুস্থ ব্লগার দেয় দু হাজার তিন হাজার ভিউজ তারপরে যখন মৌকে নিয়ে চটকাতে শুরু করে তখনই ওর ভিউজ দেখবে একদম আপে চলে যায় আপে চলে যায় কালকের ভিউজটাও ওর অনেকটা হয়েছে অনেকটা একটা বোধ হয় ন হাজার না দশ হাজার আর একটা দুটো ভিডিওতেও তাই তাহলে বুঝতে পেরেছিস মৌ তোর জীবনে কতটা আশীর্বাদ বুঝেছিস তুই যতই অস্বীকার করিস তুই আর তোর ভেড়া যতই অস্বীকার করিস আমরা সবাই জানি বুঝলি তো বন্ধুরা ওর এখানেই শেষ না এখানেও শুরু ময়ের পিছনে লাগা ওদের ওদের শুরু এই যে দেখলে না দুজন মিলে বসে বকবাক করলো এরকম মাঝে মাঝেই করবে মাঝে মাঝেই বসে আর কোনো কাজ নেই মৌ আর কল্লোলে পিঁড়ি চটকাবে আর কিচ্ছু না আর কিচ্ছু না ওই পুরনো কাসন্ধি এক নাগারে দুজন পুরো ড্রামা করে যাবে যেমন কালকে দেখেছো না কপত আর কপতি বসে বসে ড্রামা করছে দুজনে নাটক করছে বসে বসে সেই ড্রামা ওদের দেখতে পাবে এখন এই ময়ের জার্নিতে দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল এটুকুই শুধু বলে গেলাম মৌ ছাড়া অর্গতি নেই ইউটিউবে তো চলো আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা